হ্যালো ফ্রেন্ডস পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো রিজনংয়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এই ক্লাসটি তোমাদের ডাব্লুবিপি পুলিশ কনস্টেবল ডাব্লুবিপি লেডি কনস্টেবল কেপি এম ছাড়াও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তো আজকের প্রথম প্রশ্নটি দেখে নিই যদি ওয়ান সমান সমান এ সমান সমান ওয়ান হয় এবং পি এ টি সমান সমান হয় তাহলে টি পি সমান সমান কত হবে এটা আমাদের বের করতে হবে এটা আমাদের বের করার আগে আমাদের হচ্ছে এই এর কোড কত ওয়ান বি এর কোড টু সি এর কোড থ্রি এগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে তাই তোমাদের সময় অনেক কম লাগবে এক্সামের সময় তো আমি এখানে লিখে নিয়েছি তো দেখে নিই এ মানে কত এ মানে ওয়ান পি এ টি প্যাড পি মানে কত পি মানে হচ্ছে ষোলো পি এ হচ্ছে ষোলো আর এ মানে কত ওয়ান টি মানে টোয়েন্টি এগুলো যদি যোগ করি আমরা ছয় একে সাত দুই একে তিন সাঁত্রিশ হচ্ছে ঠিক একইভাবে টি এ পি ট্যাপ মানে কত এটা আমরা হচ্ছে যোগ করব টি এ পি টি মানে কত টি মানে টোয়েন্টি এ মানে ওয়ান পি মানে পি এর কোড সংখ্যা কত ষোলো এগুলো যোগ করলে কত হবে ছয় আরেক সাত দুই আরেক তিন তার মানে আমাদের উত্তর কত হয়ে যাবে এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান বি সাঁত্রিশ এবার হচ্ছে নেক্সট আরেকটি প্রশ্ন দেখে নেব যদি সাংকেতিক ভাষায় রামকে লেখা হয় ওয়ান টু থ্রি এবং রাজুকে লেখা হয় ওয়ান টু ফাইভ এইট তবে রামুকে কি লেখা হবে তো আমরা এখানে দেখে নিই রাম রামের জন্য কোড সংখ্যা কত ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি একইভাবে রাজুর কোট সংখ্যা কত দেওয়া আছে রাজুর কোট সংখ্যা দেওয়া আছে ওয়ান টু ফাইভ এইট আমাদের বের করতে হবে রামুর কোড সংখ্যা কত হবে আর এ এম ইউ রামের জন্য ওয়ান এর জন্য দুই তারপর হচ্ছে এমের জন্য থ্রি আর এর জন্য ওয়ান এর জন্য টু যে এর জন্য ফাইভ ইউ এর জন্য এইট ঠিক এখানে আর এর জন্য কত দেওয়া আসে ওয়ান দেওয়া আসে এখানে ওয়ান দেওয়া আসে মানে আর এর নিচে কত লেখবো আর এর জন্য ওয়ান এবার এ এর জন্য কত এর জন্য হচ্ছে টু এই যে এর জন্য টু এর জন্য টু তার মানে টু এম এম কত এম হচ্ছে থ্রি ইউ কত ইউ এর কোড সংখ্যা হচ্ছে এইট তার মানে আমাদের উত্তর হবে ওয়ান টু থ্রি এইট তার মানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্নটি দেখে নেব বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো রেড প্ল্যানেট যদি মঙ্গলকে বলা হয় রেড প্ল্যানেট যদি মঙ্গলকে বলা হয় লাল গ্রহ বলা হয় মঙ্গলকে তাহলে হচ্ছে ব্লু প্ল্যানে প্ল্যানেট মানে হচ্ছে নীল গ্রহ বলা হয় কাকে এর সঠিক উত্তর হবে অপশান বি পৃথিবীকে নীল গ্রহ বলা হয় নেক্সট একটি অ্যালফাবেট সিরিজ দেখে নেব এখানে প্রথমে আমরা এই অ্যালফাবেট সিরিজটি সলভ করার আগে প্রথমে আমরা দেখে নেব কয়টি সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোকে আমরা চার দিয়ে ভাগ করবো তার চার চোখ ষোলো এই তার আমরা চারটা করে হবে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এবার এটা আমরা করবো তার মানে এখানে কি আছে এ আছে এ বিবি এখানে আমরা এ আছে এখানে এ বসায় দেব এ সি সি এমনি এ ডি এ সি সি এ দেখো এখানে কি আছে এবিবিএ এ সি সি এ এ ডিডিএ এ সিসি এ তার মানে আমাদের উত্তরটি হবে কি বি এখানে এ এখানে কি সি এখানে হচ্ছে ডি এখানে হচ্ছে সি মানে অপশান কোনটি আমাদের সঠিক উত্তর হবে বি 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 সি 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 এ এ ডি সি ডি সি তো অপশন ডি আমাদের এখানে সঠিক উত্তর হবে নেক্সট পরবর্তী আমরা এই প্রশ্নটি দেখে নেব চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে এটি আমরা কিভাবে বের করব। এটা তোমরা বের করার সময় প্রথমে এখানে ওয়ান লেখবে এখানে টু লেখবে এখানে থ্রি ফোর ফাইভ সিরিয়াল নাম্বার লেখে যাবে তারপর কী করবে এই সংখ্যাগুলি কি যোগ করবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ তার মানে যোগ করে কত হবে পাঁচ আর চারে নয় নয় আর তিনে বারো তেরো চোদ্দো আর একে পনেরো তার মানে পনেরো তার মানে এখানে কয়টি তিরভুজ আছে তো এর সঠিক উত্তর হবে অপশান সি পনেরোটি তিরভুজ আছে নেক্সট প্রশ্ন দেখে নেবো এটা হচ্ছে স্টেটমেন্ট কল কনক্লুশন তো কিছু কাগজ পেন সমস্ত পেনসিল হল পেন তো এটা আমরা প্রথমে ড্র পিকচার করব পিকচার করে এটা সলভ করব। কিছু কাগজ পেন কাগজকে এখানে কাগজ লিখলাম এটা হচ্ছে কাগজ কিছু কাগজ পেন তার মানে এই যে পেন পেনের কিছু অংশ কাগজ হবে কিছু কাগজ এটা হচ্ছে পেন কিছু কাগজ পেন এই যেটা হচ্ছে সম্পূর্ণ কাগজ কাগজের মধ্যে কিছু কাগজ হচ্ছে পেন এবার কি বলছে সমস্ত পেনসিল হলো পেন সমস্ত পেনসিল তার মানে এটা কি সমস্ত পেন পেনের মধ্যে তাহলে কি থাকবে সমস্ত পেনসিল হল পেন মানে এখানে একটা গোল থাকবে এটা কি হবে এটা হবে পেনসিল হবে এটা এটা হবে পেন সিল তো এবার আমরা দেখে নেব সিদ্ধান্ত দেখে নেব কিছু পেন হলো পেনসিল কিছু পেন হলো পেন্সিল মানে হচ্ছে পেনের ভিতরে কি পেন্সিল আছে তার মানে এই সিদ্ধান্তটি কি সঠিক হবে এটা সঠিক তারপর কি বলছে কিছু পেন হলো কাগজ এই যে পেনের কিছু অংশ কি কাগজ এই যে তার মানে এই সিদ্ধান্তটিও সঠিক তো আমরা দেখে নেব এখানে অপশান কোনটি হবে ওয়ান অথবা টু নং সিদ্ধান্ত সত্য এক এবং দুই নং সিদ্ধান্ত সত্য তার মানে এটা আমাদের সঠিক উত্তর হবে এখানে অথবা আছে তার জন্য এক অথবা দুই নং সিদ্ধান্ত সত্য এটা হবে না এখানে সঠিক উত্তর হবে এক এবং দুই নং সিদ্ধান্তটি সত্য প্রশ্ন দেখে নেব ফায়ার যদি স্মোক হয় তাহলে এই বিকল্পগুলির মধ্যে কোনটি হচ্ছে সঠিক উত্তর হবে ফায়ার মানে কি আগুন আগুন ধরালে কি হবে স্মোক মানে হচ্ছে ধোয়া হবে ঠিক একইভাবে ক্লাউড ক্লাউড মানে কি মেঘ মেঘ হলে কি হবে বৃষ্টি হবে তার মানে অপশান বি এখানে সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম নতুন নতুন ভিডিও যদি তোমাদের আরও লাগে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে ধন্যবাদ